আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ জিয়াউর রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল জিয়াউর ভ্লগস। গাইজ, আজকে আমরা যাচ্ছি দেরাতে। সো এখন বর্তমানে আমরা আছি বুর্জ খলিফার মেট্রো স্টেশনে। সো এখান থেকে আমরা একটু পরে যাব দেরাতে। সো তার আগে আমরা বুর্জ খলিফার সামনে একটু ঘুরে তারপর ওইখানে যাব। সো আমার সাথে আছে আজকে আমার বন্ধু জয়। জয়, কি খবর? তো বন্ধু, হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এখন আমরা ওইখানে একটু ঘুরে পিকচার তুলে তারপর ওইখানে যাব। জয়, কি খবর? এখন আমরা যাচ্ছি দুবাই মলের ভেতরে। দুবাই মলের ঘুরে তারপর আমরা যাবো বুর্জ খলিফার সামনে, ওইখানে কিছু পিকচার এবং ঘোরাফেরা করে আমরা যাবো দেরাতে। তো দেরাতে আজকে যাওয়ার মূল কারণ হচ্ছে আজকে শাকিব আল হাসান আসবে, তার সাথে দেখা করবো। আমার জানেন আমি হচ্ছে শাকিব আল হাসান একজন মাই হার্ট ফ্রেন্ড। সো অবশ্যই আজকে ওনার সাথে দেখা হবে। সো গত কিছুদিন আগেও আসছিল, সো ওই সময় দেখা হয় নাই। সো আজকে ইনশাআল্লাহ দেখা করবো। প্রায় 1 কিলোমিটার জায়গা আমরা অলরেডি অতিক্রম করে ফেলছি, তারপর এখনও মার্কেট পাই নাই। সো আর মনে হয় 500 মিটার হাঁটার পর আমরা ভিতরে প্রবেশ করবো। ড্যান বের হয়ে আপনাদের দেখাবো সেই কাঙ্ক্ষিত বুর্জ খলিফা। এখন আমরা আছি দুবাই মলের ভেতরে। জাস্ট এন্ট্রেন্স। আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। সো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্রাউড। সো পুরোটা মলে এইভাবে ক্রাউড, বুঝতে পারতেছেন কি পরিমাণ ফেমাস একটা মল। আশা করি আপনারা জানেন এটা সম্পর্কে, তারপর আপনাদেরকে একটু ডিটেলস তুলে ধরবো ইনশাল্লাহ। অ্যাডিডাস শোরুম। তো এখানে আপনি ওয়ার্ল্ডের যত ফেমাস ব্র্যান্ড আছে, বড় বড় যত লাক্সারিয়াস ব্র্যান্ড সবগুলো এখানে বিদ্যমান। সো আপনি আসলে সবগুলো ব্র্যান্ড এখানে পেয়ে থাকবেন। সো গুচ্চি, প্রাডা, ফ্যান্সি এবং অ্যাডিডাস, রিবুক, নাইকি যত ব্র্যান্ড আছে সবগুলো এখানে বিদ্যমান, বারবারই সবগুলো আছে। সো আপনারা যদি শপিং করার ইচ্ছা থাকে অবশ্যই দুবাই মলে আসতে পারেন। তো আপনাদেরকে আমার 3 নম্বর একটা ব্লগ আছে, সো ওই ব্লগে অবশ্য আমি আপনাদের বলেছিলাম যে দুবাই মল হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট লার্জেস্ট শপিং মল। এখানে আপনি একবারে গ্রোসারি থেকে প্রত্যেকটা জিনিস পেয়ে থাকবেন এবং অবশ্যই লাক্সারিয়াস। দুবাই মল থেকে এক্সিট করবো। সো এক্সিট করে আমরা যাবো বুর্জ খলিফার সামনে। সো এখানে জয় যাচ্ছে যে কিছু পিকচার উঠাবে। সো ওকে কিছু পিকচার উঠিয়ে দিয়ে তারপর আমরা আবার চলে আসবো দুবাই মলের ভিতরে। ওইখান থেকে আমরা মেট্রো করে চলে যাবো দেন দেরাতে। গাইজ, আপনাদেরকে আমি দেখাই ক্রাউড কীভাবে হয় বুর্জ খলিফার সামনে প্রতি রবিবারে, দেখুন। সো কিছুদিনের ভিতরে আমি আসবো, তো এখানে উপরে আমি অলরেডি বুক করে রাখছি। সো সন্ধ্যা 7টার সময় এখানে ফায়ার ওয়ার্ক আছে এবং বুর্জ খলিফা যে আপনারা দেখতে পান, লাইক বাংলাদেশের যখন স্বাধীনতা দিবস হয় বা কোনো কিছু হয় তখন এখানে দেয়। সো সেম প্রতিদিন সন্ধ্যা 7টার দিকে এটা হয় এখানে, বিভিন্ন দেশের বা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টও হয়। এবং এখানে ওয়াটার ডান্সও সন্ধ্যা 7টার দিকে। সো এই ওয়াটার ডান্স দেখার জন্য এখন বাজে বিকাল 5টা। সো এই 5টা থেকে ওয়েট করতেছে ওরা, 7টার দিকে ফায়ার ওয়ার্ক দেখবে, দেন তারপর হচ্ছে ওরা যাবে। এখানে ওয়াটার ডান্স দেখা শেষে গার্ডেনে রেস্ট নিতেছি, তো এখন আমরা এখান থেকে উঠে বের হয়ে যাব মেট্রোর উদ্দেশ্যে। সো মেট্রো করে আমরা যাবো দেরায় আমাদের কাঙ্ক্ষিত মেহমানের সাথে মিট করার জন্য। আমরা এখন আছি খলিফার সামনে, সো এখান থেকে আমরা যাবো হচ্ছে দেরাতে। সো তার আগে আপনাদেরকে পুরোটা দেখাতে আসলাম। সো আপনারা আশা করি এনজয় করবেন এবং আপনাদেরকে আশপাশের এরিয়াটা একটু ঘুরে দেখাই কি পরিমাণ ক্রাউড দেখতে পাচ্ছেন। সো এখানে বিভিন্ন গ্রুপও আসছে এখানে ঘোরার জন্য। সো বাহিরে অনেক গরম, ভেতরটা এখন এসি আছে, তো এখানে অনেক ভালো লাগতেছে। ওয়ার
ওয়ার্ল্ডের প্রতিটা লাক্সারিয়াস ব্র্যান্ড এখানে আছে। সো আমি এখন আছি জারার শোরুমে। সো জারার শোরুমে আপনাদেরকে একটা জিনিস দেখাই। সো এখানে যত জিন্স আছে সবগুলো হচ্ছে মেড ইন বাংলাদেশ, সবগুলো হচ্ছে মেড ইন বাংলাদেশ। যত জিন্স আছে জারার সবগুলো মেড ইন বাংলাদেশের হয়। এই যে জিন্স সবগুলো হচ্ছে মেড ইন বাংলাদেশ, এটা নিয়ে আমরা অবশ্যই প্রাউড ফিল করতে পারি। এবং রাইট নাও আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান। তো কিছুদিন আগে নাম্বার সেকেন্ডে ছিল, সো এখন নাম্বার ওয়ানে চলে আসছে। অবশ্যই আমরা প্রাউড ফিল করি। সো গাইজ, আমি অলরেডি চলে আসছি দেরা গোল্ড চোকে। সো এখানে সাকিব ভাই আছেন এই হোটেলটার ভিতরে। সো এখান থেকে আমরা ওনার সাথে দেখা করবো, এখন একটু করেই বের হবে। সো ওয়েট করতেছি, দেখেন সবাই ওয়েট করতেছে ওনার জন্য। আজকের জার্নিটা সার্থক হয়েছে, কোনো অটোগ্রাফ না নিতে পারলেও কাছ থেকে দেখতে পারছি, কোনো সেলফি বা অটোগ্রাফ নিতে পারি না বিকজ হচ্ছে সিকিউরিটির কারণে। সিকিউরিটি খুবই হার্ড ছিল আজকে। সো গতবার যখন আসছিলো তখন সিকিউরিটির কারণে অনেক সমালোচনার শিকার হইতে হয়েছে ওনাকে। সো এবার খুবই কড়া সিকিউরিটি ছিল। তো গাইজ খুবই ভালো লাগছে, আজকের ভিডিওটা স্মরণীয় হয়ে থাকবে বিকজ অফ সাকিব আল হাসান। সো আমার ফার্স্ট লাভ হচ্ছে সাকিব আল হাসান, আর তারপর বাকি সব কিছু। অনেক এক্সাইটেড ছিলাম কাছ থেকে দেখার জন্য। সো দেখতে পারছি আলহামদুলিল্লাহ। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই সাথে থাকুন, দেখতে থাকুন জিয়াউর ভ্লগস। বন্ধু কি বললা, খুব ভালো লাগলো বন্ধু জিয়া। আমি মেসেঞ্জারে দিছিলাম সাকিব আল হাসান আসবে 20 তারিখ, আমারও তো ওইটা খেয়াল ছিল না। তো যাই হোক, আজকে তুমি আসায় ফার্স্টে বুর্জ খলিফা দেখতে গেছিলাম। বুর্জ খলিফা ওইখানে একটা কাজের জন্য গেছিলাম, আর তারপর আসলাম এখানে। যদি মেট্রোয়ে বুর্জমান না নেমে সরাসরি ইউনিয়ন আইসে তারপরে আসতাম বলছোতে, তাইলে সাকিব আল হাসান আজকে দেখতে পারতাম না। আগে থেকে সেট ছিল, তার জন্যই দেখতে পারছি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে বাই বলে দাও, আসসালামু আলাইকুম।